বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহাকুমারের অন্তর্গত বিষ্ণুপুর নগরে মল্ল রাজাদের তৈরি যে রাধালাল জিউ মন্দির, এই রাধালাল জিউ মন্দির সম্বন্ধে আজকের ভিডিওতে কিছু বলবো। এই মন্দিরটি দৈর্ঘ্য ও প্রস্থে 12.3 মিটার এবং উচ্চতায় 10.7 মিটার। মল্ল রাজা বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রীরাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আছে। আর আমি এখন আছি মন্দিরের সামনে, যেহেতু মন্দিরের ভিতরে কাজ চলছে সেই জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না। আর মন্দিরের ফ্রন্ট থেকে অর্থাৎ সামনের থেকে আমি ভিডিও করছি, ভিডিও করে তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি বা বিস্তারিত বললাম। আর এই মন্দিরের সামনে বাগান আছে, এই বাগানটা আমি এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত দেখাবো। তার এটা হচ্ছে রাধালাল জিউ মন্দির। আর এই মন্দিরের সামনে দেখতে পাচ্ছ সারি সারি গাছ লাগিয়ে দিয়েছে রাস্তার ধারে, সারি সারি গাছ। আর এইটা হচ্ছে পুরোটাই বাগান। আর এইটা হচ্ছে মন্দিরের যে প্রবেশ পথ বা ঢোকার মেন রাস্তা। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা বাগান, বিভিন্ন ধরনের ফুল গাছ বা বিভিন্ন পাতাবাহারি গাছ কিন্তু লাগানো আছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ সারি সারি বসার সিট বা জায়গা করে দিয়েছে। আর এই বাগানের মধ্যেই দেখতে পাচ্ছ ফোয়ারার সিস্টেম করা আছে। খুব সুন্দর একটা পরিবেশ বা খুব সুন্দর একটা জায়গা। আর মন্দিরের সামনে যে বাগান আছে, এই বাগানের মধ্যে দেখতে পাচ্ছ একটা টাওয়ার লাইট এখানে দেওয়া আছে, স্ট্রিট লাইট। আর মন্দিরের ওই যে পিছনের দিকে ওই কোণেও একটা লাইট দেওয়া আছে। পিছনের ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছি প্রথমে। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি।